এখন তো রমজান মাস আগত হয়েছে, আরেকটা বিষয় নিয়ে খুব তুমুল ঝগড়া, সেটা হচ্ছে তারাবিহের সলাৎ 8 রাকাত না 20 রাকাত। অথচ স্পষ্ট হাদিস রয়েছে বুখারী মুসলিম গ্রন্থ সহ প্রায় অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সলাৎ, রমজান মাসের রাতের সলাৎ কিরূপ ছিল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং রমজান মাস ছাড়া অন্য অন্য মাসে 11 রাকাতের বেশি সলাৎ আদায় করতেন না। স্পষ্ট সহিহ হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ও রমজান ছাড়া অন্য অন্য মাসে, জিজ্ঞাসা করা হয়েছিল শুধু রমজান মাসে কীরকম ইবাদত ছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ও রমজান ছাড়া কোনো মাসে 11 রাকাতের বেশি সলাত আদায় করতেন না। এটাই হলো কিয়ামুল লাইল, এটাই হলো তাহাজ্জুদ, এটাই হলো তারাবি। সবগুলো নাম একই, সলাত একই, কিন্তু নাম বিভিন্ন সময় বিভিন্ন। কাজেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ঝগড়া ফাসাদের দিকে যাবেন না। আমরা যে 8 রাকাত সলাত আদায় করি তা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ মোতাবেক আমল করার জন্য আপনাকে আমরা উদ্বুদ্ধ করি, এই ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তারাবিহের সলাতে আপনি যে রাইফেলের গুলির মতো এরকম তাড়াহুড়া করে 20 রাকাত সলাত আদায় করছেন, এটা দিয়ে কি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন? একটু নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো, আপনি যে এরকম তাড়াহুড়া করে এই 20 রাকাত সলাত আদায় করলেন, এটা দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন? যত বেশি পারেন ধীরস্থিরতা অবলম্বন করে, 2 রাকাত 2 রাকাত করে ধীরস্থিরতা অবলম্বন করে তারাবিহের সলাত আদায় করার চেষ্টা করবেন। আপনি 20 রাকাত আদায় করে ফেলেন 20 মিনিটে, এটা কি সলাত হলো? 20 রাকাত সলাত আদায় করে ফেলেন 30 মিনিটে, আধা ঘন্টায়। আপনি 20 রাকাত সলাত আদায় করে ফেলেন 40 মিনিটে, তো এটা কেমন সলাত হলো? অন্তত 20 রাকাত সলাত আদায় করতেন, 2-3 ঘন্টা সময় নিতেন, তাহলে এনে ভাবতাম না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত একটা সুন্নাহ পালন করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম দীর্ঘ সময় নিয়ে তারাবির সলাত আদায় করছেন, এরকম সলাত আদায় করছেন। আর আমরা যারা আহলুল হাদিস নিজেদের দাবি করি, আমাদেরও অনেক সময় গাফলতি আছে যে 8 রাকাত সলাত আধা ঘন্টায় শেষ করে দিই। 8 রাকাত সলাত আধা ঘন্টায় শেষ করলে হবে না, দীর্ঘ সময় নিয়ে সলাত আদায়ের চেষ্টা করতে হবে। এই 8 রাকাত সলাত অন্তত 2 ঘন্টা পার করার চেষ্টা করবেন, যদি না পারেন 1 ঘন্টা পার করার চেষ্টা করবেন। সময় যত বেশি নেবেন আল্লাহকে সন্তুষ্ট তত বেশি করা যাবে। 2 রাকাত 2 রাকাত করে সলাত আদায় করবেন, 4 রাকাত যখন হয়ে যাবে একটু জিরাত বিশ্রাম নেবেন। তারাবি মানে বিশ্রাম নেওয়া। আর আমরা রাইফেলের গুলির মতো তাড়াহুড়া করে সলাত আদায় করি, তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া। আপনি 4 রাকাত সলাত আদায়ের পর আল্লাহর নিকট 2 হাত তোলেন, একটু দোয়া করেন, কান্নাকাটি করেন যে আল্লাহ রমজান মাস যদি চলে যায় আমার মতো হতভাগা এরকম আর কেউ খুঁজেই পাবো না যদি আমি নিজের পাপ ক্ষমা করতে না পারি। তুমি আল্লাহ এই রমজান মাসে আমার পাপকে ক্ষমা করো, এইভাবে কান্নাকাটি করবেন, আল্লাহর নিকট একটু দোয়া করবেন, ফরিয়াদ করবেন, আল্লাহর নিকট পাপ মোচন করবেন যে আল্লাহ আমি অতীতে অনেক পাপ করেছি, তুমি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ যদি ক্ষমা করে তাহলে আনে আপনি রমজানের সফলতা অর্জন করতে পারলেন। আল্লাহর নিকট বেশি কান্নাকাটি করার চেষ্টা করবেন, এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া ঝাগড়িতে লিপ্ত হবেন না। আমরা আপনাকে আবারও উদ্বুদ্ধ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রমজান ও রমজান ছাড়া 8 রাকাতের বেশি 11 বেতের সহ 11 রাকাতের বেশি পড়তেন না, আপনারাও এটাই আদায় করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা পয়েন্ট আপনাকে খুব ভালো করে ধরিয়ে দেই, আপনি যখন বলবেন যে 20 রাকাতের তো সহি কোনো দলিল নেই, তখন তারা চট করে বলবে মক্কা মদিনায় তো 20 রাকাত চলে, তাহলে তারা কি দলিল ছাড়াই ইবাদত করে? মক্কা মদিনায় 20 রাকাত চলে, এজন্য আমরাও করি। তখন আপনি, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি তো মক্কা মদিনায় তো আমিনও জোরে বলে, তো আপনারা বলেন না কেন? মক্কা মদিনায় তো বুকের উপর হাতও বাঁধে, বুকের উপর হাত বাঁধে সলাতে রাফুলি আদায় করে আরও কত সুন্নাহ পালন করে, তারা পায়ের সাথে পা মিলিয়েও দাঁড়ায়, তো আপনারা করেন না কেন? শুধু তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিল দিচ্ছেন, বাকি ক্ষেত্রে মক্কা মদিনার দলিল দিচ্ছেন না কেন? এটা কোন নিয়ম আবার? কাজেই এই মক্কা মদিনার দলিল যদি দিতে চান তো সব ক্ষেত্রে দেন,
মক্কা মদিনার দলিল দিতে চাইলে সব ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান।